রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় অন্তত 78 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব অভিযুক্ত ব্যক্তি সড়ক অবরোধ, ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ও দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত এবং তাদের সহযোগী রয়েছে 13 জন। সর্বশেষ সোমবার 19 নভেম্বর বিকেলে 6 জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। এ 6 জন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে সহযোগিতা করেছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত এই 6 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। মনিরুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, সেগুলো যাচাই বাছাই করছি, এরপর তাদের শনাক্ত করে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত হল এইচ কে হোসেন আলী, সোহাগ ভুইয়া, আশরাফুল ইসলাম রবিন ও মোহাম্মদ আব্বাস আলী।